টিআরবিটি পরীক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছে। প্রশ্নপত্রে ভুল, ভাষাগত সমস্যা, সিলেবাস বহির্ভূত প্রশ্ন এবং একই প্রশ্নের উত্তর বিভিন্ন বইয়ের বিভিন্ন রকম, এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছে পরীক্ষার্থীরা। আর যে সমস্ত পণ্ডিত বাবুরা এই সমস্ত প্রশ্ন করেছেন কিংবা সিলেবাস বহির্ভূত প্রশ্ন দিয়ে পাণ্ডিত্য ঝাড়তে চেয়েছেন, তারা এখন ধরা খেয়ে বিভিন্ন কৌশলে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু পরীক্ষার্থীরা তাদের প্রাপ্য অধিকার ছাড়তে কোনোভাবে রাজি নয়। সেজন্য শুক্রবার আগরতলা প্রেস ক্লাব এক সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার্থীরা জানিয়েছে তারা চাইছেন বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে এর একটা স্থায়ী সমাধান করতে। সোমবারে যাব ইয়ে নিয়ে, অ্যাপ্লিকেশন নিয়ে, এই জন্য আর কি মুখ্যমন্ত্রী স্যারের তো যেমন আমাদের এই ইয়েটা দেখে, কারণ কি উনার হাতেই শিক্ষা দপ্তরটা। এখন যদি উনি কোনো আশ্বাস না পাওয়া যায় আপনার জ্ঞানের দ্বারস্থ হবেন কোনো কি এখন? তো পরেরটা পরে দেখা যাবে পরেরটা কি হবে, কারণ কি আমি আমি শুধু জাস্ট আমি বললে তো হবে না, দেখি সবাই মিলে কি যাচাই করে কি ভাবে কি কি ডিসিশন নেয়, যেটা ডিসিশন নেবে ওটাই হবে। কিন্তু আমাদের ওইগুলার মধ্যে স্টার লাগবে, এই যে আমরা প্রশ্নপত্রগুলো চ্যালেঞ্জ করেছি ওইগুলোর মধ্যে আমাদের স্টার লাগবে। আমাদের প্রশ্নপত্র টেট টুর মধ্যে 31টা আর টেট ওয়ানের মধ্যে 22টা প্রশ্নপত্র আছে, তারপর আবার সায়েন্সের মধ্যে 13টা প্রশ্নপত্র করেছিল, ওরা চ্যালেঞ্জ করেছিল সায়েন্সের মধ্যে আর কি। তো ওগুলো যাচাই করে, আমরা বলছি না যে সবগুলোই আপনারা স্টার দিয়ে দিন, যাচাই করে যেগুলো অথেন্টিক, আপনারা আপনারা আপনাদের এক্সপার্টি সেই অথেন্টিক বইগুলা, ওইগুলার অথেন্টিকগুলো আপনারা স্টার দেন না।